আসসালামু আলাইকুম। যদি আমি এই সাইডটা দেখাই, দেখেন চীনা কবরস্থানটা কত বড়। আর এখানে কিছু ইন্দোনেশিয়ান ভাই আছে, বাঙালি ভাই আছে, ওরা কাজকর্ম করতেছে, কবর পরিষ্কার করতেছে। কবরগুলো শুধু কবর দেয়। আমি যদি একটা কবর দেখাই, এই কবরটা দেখেন, এটা দুইজনের জন্য করা, স্বামী স্ত্রী। এখানে হাজব্যান্ড মারা গেছে, হাজব্যান্ড মারা গেছে, সম্ভবত ওয়াইফ এখনও মারা যায় নাই। যদি মারা যায় তবে যে ভিতর সাইডটা আছে ওইটা আবার পাকা করে দিব। আর কবরের সিস্টেমগুলো দেখেন, এরা কীভাবে এই সিস্টেম করে। এগুলো হলো সম্পূর্ণটা চাইনিজ কবরস্থান, এটা মূলত মালাই গোনা, যারা মুসলমান তাদের জন্য না। দেখেন কত সুন্দর পরিষ্কার করে রাখছে কবরগুলো। এখানে হাজব্যান্ড এবং কি ওয়াইফ দুজনেই মারা গেছে, এই কবরটা পরিষ্কার করে। ওইখানে আবার ডেট লেখা আছে, 1985 সালে মারা গেছে এই কবরের বাসী, 1985 সালে মারা গেছে। নে বামে চারিদিক দিয়ে শুধু কবর আর কবর। এটা মূলত একটা পাহাড়, এই পাহাড়টা সম্পূর্ণটা কবরের জন্য রাখা হয়ে গেছে, যেন গুছানো আছে। ওরা ওই সিস্টেম করেই রাখে। এখানেও একটা হাজব্যান্ড ওয়াইফ মারা গেছে, ওই শালটা বোঝা যায় না। এখানে হেরা কবরগুলো এটার অনুযায়ী, হ্যাঁ গো, ধর্ম অনুযায়ী হেরা সিস্টেম করে রাখে। আর বিশেষ করে প্রতিটা কবরের মধ্যেই তাদের ডেট লেখা থাকে, যে সময় তারা মারা যায়। এটা 1986 সালে মারা গেছে। আর কবরগুলো আগে কিনা থাকে, বিয়ারের বোতলও দেয়। এরা সবসময় আইসা এরা পুজোও করে এই জায়গায়, আবার এদের পুজো আছে, পূজার সিস্টেম, এই পূজার ইয়েও দেওয়া যায়। যে সময় সুযোগ পাই যায় তারা আসে, আইসা এই কবর জিয়ারত করে তাদের ধর্ম অনুযায়ী। খ্রিস্টান আছে, খ্রিস্টান কবরগুলো, এগুলো হলো খ্রিস্টানের, খ্রিস্টানের যেহেতু যিশুর অনুসারী তারা আছে, তাদের জন্য আগে এই জায়গাগুলো কিনা বরাদ্দ। অনেক সুন্দরভাবে এরা গুছানো রাখছে কবরগুলো, এগুলো সম্পূর্ণ চাইনিজ। এগুলো অনেক টাকা পয়সাওয়ালা যারা মারা গেছে তাদের এই সমস্ত জায়গায় কবর দেয়। এগুলো অনেক পুরনো কবর, নতুন নতুন কবরগুলো ওই সাইডগুলো নিচ নিচ দেখা শুরু করছে। উপরে দেওয়া যারা আগে এই জায়গা কিনে রাখছে, তারা যদি নাও মারা যায় তবে এইখানে আর কেউ মাটি দিতে পারবো না। এটা তাদের স্বর্গের যে বাড়ি, মার্বেল পাথর দিয়ে করা হয়েছে, এটা তাদের স্বর্গ। আর এই ভদ্রলোক মারা গেছে, ভদ্রলোকের বউ এখনও মারা যায় নাই সম্ভবত, যেহেতু এখানে দুইটা ডাবল কবর, ডাবল কবরের জায়গা। এখানে একটা কবর হয়েছে যেহেতু সম্ভবত ওই ভদ্রলোকটাই মারা গেছে, যে মারা যায় তার ছবিটাই টাঙ্গানো থাকে। তবে বিশেষ করে ওই মারা গেলে এই দুনিয়াতে আমল করে, মানে খ্রিস্টানের ধর্মের, বৌদ্ধ ধর্মের, তাদের অনুযায়ী এইভাবে তাদেরকে সমাবিত করা হয়। আর কবরের বিশাল এরিয়া নিয়ে করা, বিশাল বড়, অনেক সুন্দর সাজানো গুছানো আছে, তাদের এইভাবেই রাখে। এই কবরগুলো যদি আমি দেখাই, ঠিক সেম। এটা 2016 সালে মারা গেছে, এটা 2014 সালে মারা গেছে, এটা ডেটটা পিছনে লেখা, তাই আমি ডেটটা দেখাইতে পারি নাই। কবরটা সুন্দরভাবে মার্বেল পাথর দিয়ে করা যায়। এই কবরটার মধ্যে হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনেই মারা গেছে। আমার তো লাগে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে, যেহেতু অল্প বয়স, তাদের বয়স বেশি একটা দেখা যাচ্ছে না, প্রায় হয়তোবা ভদ্রলোকের বয়স 45 থেকে 48 থেকে 40-এর ভিতরে। তবে হয়তোবা আমার মনে হয় এরা কোনো অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা গেছে, তাই দুজনকে এখানে সমাধি করা হয়েছে 1997 সালে। এটা হলো যে মেরুর পিছনের সাইডের যে কবরস্থানগুলো, এই কবরস্থানের। আর এখান থেকেই বিদায় নিব, আপনাদের কাছ থেকে বিদায় নিব, এবং কি কবরস্থান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো লাস্ট আপনাদেরকে আমি দেখাই, এটা হলো মালয়েশিয়া কেলাং মেরু, এই চাইনিজ কবরস্থানটা।